দেশ জুড়ে নানা ধরনের বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন রয়েছে বলে মনে করে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। তিনি আরও বলেন, ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, যদিও ইন্ধনদাতাদের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। তবে জনগণকে উস্কে দিয়ে চিহ্নিত অপরাধী ও ইন্ধনদাতাদের একটি চক্র দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন এই সেনা কর্মকর্তা। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গত দুই সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর। গণমাধ্যমের সামনে কথা বলেছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। তিনি বলেন, সেনাবাহিনীর পদক্ষেপের কারণে অনেক ঘটনা শেষ পর্যন্ত ঘটছে না, যেগুলো ঘটছে সেগুলোও যেন থেমে যায় সেজন্য সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল আর্মি KN এর বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামে বিশেষ যৌথ অভিযানের তথ্য তুলে ধরা হয়। গত এপ্রিল থেকে এখন পর্যন্ত 179 জন KN এর সক্রিয় সদস্য এবং সহায়তাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। অভিযানে KN এর পুঁতে রাখা মাইন বিস্ফোরণ এবং অতর্কিত হামলায় সেনাবাহিনীর 7 জন সদস্য নিহত হয়েছেন বলে জানান কর্নেল ইন্তেখাব। ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনা কর্মকর্তা। সামাজিক মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে ইন্ধনদাতারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ কারণে যে কোনো আন্দোলনে যুক্ত হবার আগে শিক্ষার্থী ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানায় সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে জানানো হয়, 13 নভেম্বর থেকে এখন পর্যন্ত 24টি অবৈধ অস্ত্র, 365টি গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া একই সময়ে যৌথ অভিযানে মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে 228 জনকে এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে সেনাবাহিনী। রিজওয়ান কাদের, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।